কয়েক বছর আগের কথা। আমি অফিসের মিটিংয়ের জন্য পুনেতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি বসের বাংলোতে উঠেছিলাম। আমার বস মুম্বাইয়ে থাকত, তাই তার পুনের বাংলোটা একদম ফাঁকাই থাকত। যেহেতু আমাদের অফিসের মিটিংও এই এলাকাতেই ছিল, তাই বস তার বাংলোর চাবিটা আমাকে দিয়ে দিয়েছিলেন। বসের বাংলোটা দোতলা ছিল, সেখানে সব মিলিয়ে মোট পাঁচটা বেডরুম ছিল। কিন্তু আমার বস আমায় পরিষ্কার করে বলে দিয়েছিল আমি যাতে ওর বেডরুমটা ব্যবহার না করি। ওর বেডরুমটা দোতলার সিঁড়ির ঠিক মুখেই ছিল। আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগল, কোনো বেডরুমের দরজাতেই তালা লাগানো ছিল না, শুধুমাত্র ওর বেডরুমের দরজাতে তালা লাগানো ছিল। যাই হোক, হয়তো কোনো দামি জিনিস আছে, এই ভেবে আমি এড়িয়ে গেলাম। ঘড়িতে তখন দশটা বাজে, পরের দিন সকালে আমার মিটিংয়ে যাওয়ার কথা ছিল। এই ভেবে আমি বসের বেডরুমের পাশের বেডরুমটাতে শুয়ে পড়লাম। বেডরুমটা একটু ছোট ছিল, কিন্তু খারাপ ছিল না। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ পেলাম। তবুও আমার ঘুম ভাঙল না, কিন্তু তখনই আবার আমি দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ পেলাম। আমার ঘুম এবার ভেঙে গেল। কেউ তো নিশ্চয়ই বেডরুমের দরজা ধাক্কা দিচ্ছে। লোটাতে শুধুমাত্র আমি একাই ছিলাম। আমি ভাবলাম বাড়িতে হয়তো কোনো চোর ঢুকেছে। আর তখনই আমার নজর দরজার পাশে দাঁড়ানো আলমারিটার উপর পড়ল। তখনই আমি টেবিল ল্যাম্পটা জ্বালালাম, আর চারিদিকটা তাকিয়ে দেখে আমি চমকে উঠলাম। ভয় আমার চোখ ঠিকরে বেরিয়ে এলো, কারণ আমি যে ঘরটাতে শুয়েছিলাম এটা তো সেই ঘরটা ছিলই না, কারণ এই ঘরটা অনেক বেশি বড় ছিল। আর আমি যে ঘরটাতে শুয়েছিলাম সেটাতে কোনো আলমারি ছিল না, কিন্তু এই ঘরটাতে আলমারি ছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি ওই ঘরটাতে কি করে এলাম। আর তখনই আরও একবার দরজায় জোরে ধাক্কা দিল। আমি ভয় পেয়ে গেলাম আর দরজার দিকে তাকালাম। দরজাটা বিছানার একদম কাছেই ছিল, আর আলমারিটা ঠিক তার পাশে। কে ওখানে? কে ওখানে? আমি ভয় পেয়ে জানতে চাইলাম, কিন্তু ওদিক থেকে কোনো উত্তর এলো না। আমি আমার ফোনটা হাতে নিয়ে বললাম, তুমি যেই হও না কেন, এক্ষুনি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আমি অনেক কষ্টে সাহস দেখিয়ে জোরে জোরে কথাগুলো বললাম, কিন্তু তবুও বাইরে থেকে কোনো উত্তর এলো না। তখন আমি পুলিশকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় আমার ফোনে নেটওয়ার্কই ছিল না। তখনই হঠাৎ কারেন্টটাও চলে গেল। সারা ঘর ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, আর তখনই আরও একবার ঠক ঠক করে আওয়াজ হলো। আর তখনই আমি খেয়াল করলাম যে আওয়াজটা দরজা থেকে নয়, আলমারি থেকে আসছে। কেউ নিশ্চয়ই আলমারির ভেতর থেকে আলমারিতে ঠক ঠক করছে। তার মানে এতক্ষণ ধরে কেউ একজন কাঠের আলমারিতে ঢোকা মারছিল। আর আমি ভাবছিলাম কেউ বুঝি দরজায় ঢোকা মারছে। আলমারির ভেতরে কে আছে? আমি প্রশ্ন করলাম, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন আমার মনে হলো হয়তো আলমারির ভেতরে কেউ বন্দী আছে, আর তার হয়তো মুখটা বাঁধা আছে, আর তার জন্যই সে আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না। আমি অনেক কষ্টে সাহস করে টর্চ জ্বালিয়ে আলমারিটার কাছে গেলাম। তখনও আলমারির ভেতরে যে বন্দী ছিল সে জোরে জোরে আলমারিতে টোকা মারছিল। আলমারির দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। আমি দরজাটা খুললাম, আর দরজাটা খুলতে না খুলতেই একজন মহিলা আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি মেঝেতে পড়ে গেলাম, আর ওই মহিলাও আমার উপরে পড়ে গেল। ও নখ দিয়ে আমার সারা শরীর আঁচড়াতে শুরু করল। আমি যন্ত্রণায় চেঁচাতে লাগলাম,
কিন্তু ও কিছুতেই থামছে না দেখে আমি ওকে জোরে একটা ধাক্কা মারলাম। আর ও ছিটকে আমার শরীর থেকে পড়ে গেল। আর তখনই আমি আলমারির ভেতর ঢুকে লুকিয়ে পড়লাম আর দরজাটা বন্ধ করে দিলাম। নিজেকে কি করে রক্ষা করব বুঝতে না পেরে আমি আলমারিতে ঢুকে পড়েছিলাম। কিন্তু ওই মহিলা তাতেও নিরস্ত হল না, ও বাইরে থেকে আলমারির পাল্লায় লাথি মারতে শুরু করল। পুরো আলমারিটা নড়ছিল আর আমিও আলমারির ভেতরে ধাক্কা খাচ্ছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। আমি তো ওকে বাঁচালাম, তাহলে ও আমাকে কেন মারার চেষ্টা করছে? আর এই মহিলার পরিচয় বা কি? মহিলাটির হাবভাব দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছিল, কারণ আলমারির পাল্লা ভেতর থেকে বন্ধ হয় না। ও চাইলে বাইরে থেকে আলমারিটা খুলতেই পারত, কিন্তু ও শুধু বাইরে থেকে পাল্লায় লাথি মেরে যাচ্ছিল। ঠিক তখনই কারেন্ট চলে এলো আর ঘরের সব আলো জ্বলে উঠল। আলমারির পাল্লায় একটু চিড় ধরেছিল, আমি ওই চিড় দিয়ে উঁকি মারলাম। দেখলাম মহিলাটি আলমারির বাইরে দাঁড়িয়ে আছে। মহিলাটি একটা সাদা গাউন পরা ছিল, গাউনটার সব জায়গায় ছুরি দিয়ে কাটা ছেঁড়ার চিহ্ন ছিল। ওর অর্ধেকটা মুখ চুলে ঢাকা ছিল, তাই আমি ওর অর্ধেকটা মুখই দেখতে পাচ্ছিলাম। ওর চোখ দুটো ছিল একদম সাদা আর ওর গলাটা কাটা ছিল, ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, ওর মাথায় একটা ছুরি গাঁথা ছিল। এসব দেখে আমি আপাদমস্তক থরথর করে কাঁপতে শুরু করলাম, ভয় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কারণ ততক্ষণে আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে ও কোনো মানুষ নয়, ও নিশ্চয়ই একটা ডাইনি। আমি ওই ফাঁকটা দিয়ে ডাইনিটার দিকে তাকিয়েছিলাম, ঠিক তখনই ও নিজের মাথায় গেঁথে থাকা ছুরিটা টেনে বাইরে বের করল। আরো চিৎকার করতে করতে আলমারির দিকে এগিয়ে এলো, তারপর ছুরিটা দিয়ে আলমারির পাল্লায় আঘাত করতে শুরু করলো। ছুরিটা পাল্লা ভেদ করে ভেতরে চলে আসছিল, কিন্তু আমার শরীর অবধি এসে পৌঁছচ্ছিল না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আমি ভূতের পাল্লায় পড়েছি, তাও জীবনে প্রথমবার। আসলে এর আগে আমি ভূত প্রেতে বিশ্বাস করতাম না, মনে হচ্ছিল আমার মৃত্যু সাক্ষাৎ আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যাত্রায় আমি আর বাঁচব না। আর ঠিক তখনই আমার বজরং বলির কথা মনে পড়ল। আসলে বাড়িতে আমার বাবা রোজ নিয়মিত হনুমান চালিশা পাঠ করত, তাই শুনে শুনে কিছুটা আমার মুখস্থ হয়ে গিয়েছিল আর আমিও পাঠ শুরু করে দিলাম। শ্রী গুরু চরণ সরোজ রোজ নিজ মন মুকুর সুধারি বরণাও রঘুবীর বিমল যশো যো দয়ক ফলচারি। হনুমান চালিশা শুনতে ওই ডাইনিটা চেঁচাতে শুরু করল। আর আলমারিতে ছুরি মারাও বন্ধ করে দিল। আর মন্ত্রের দোহা শেষ হওয়ার আগেই ওই ডাইনিটা বিছানার পাশের জানলাটা দিয়ে লাফিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমনিতে আমার কপাল ভালো ছিল যে হনুমান চালিশার দোহা আমার মুখস্থ ছিল। আমি আরও কিছুক্ষণ আলমারিতেই বসে রইলাম, লুকিয়ে দেখতে লাগলাম যে ও ফিরে আসে কিনা। কিন্তু এক ঘন্টা কেটে যাওয়ার পরেও ও ফিরে এলো না, আর তাই আমি আলমারি থেকে বেরিয়ে এলাম। তখনই আবার কারেন্ট চলে গেল। আর ঘরে ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেল। মোবাইলটা তখনও আমার হাতে ধরা ছিল আর তার টর্চটাও জ্বলছিল। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ বোধহয় দাঁড়িয়ে আছে। আমি পেছনে ফিরে দেখলাম, কিন্তু কেউ কোথাও ছিল না, শুধু আলমারিটা খোলা অবস্থায় দাঁড়িয়েছিল। কিন্তু আমি দেখলাম আলমারিটার উপরে দুটো সাদা চোখ চকচক করছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি আস্তে আস্তে আলমারিটার মাথায় টর্চের আলো ফেললাম আর আমার গায়ের রোম খাড়া হয়ে গেল, কারণ আলমারিটার উপরে ওই ডাইনিটাই বসেছিল আর আমার আলমারি থেকে বেরোনোর জন্য অপেক্ষা করছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না ও কখন আর কিভাবে ঘরে ফিরে এলো।
হয়তো আমি যখন হনুমান চালিসা পড়া বন্ধ করে দিয়েছিলাম তখনই ও ফিরে এসেছিল। আমি আবার হনুমান চালিসা বলতেই যাচ্ছিলাম, ঠিক তখনই ডাইনিটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি মেঝেতে পড়ে গেলাম আর ও ছুরি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। কিন্তু হঠাৎ ও ছুরিটা হাত থেকে ফেলে দিল আর মেঝেতে হাঁটু গেড়ে বসল। তুই আমাকে মেরেছিস, এবার আমি তোকে মারব। আমি বুঝলাম যে ও আমায় ছুরি দিয়ে মারবে না, ও আমায় নিজের দাঁত দিয়ে ছিঁড়ে খুঁড়ে চিবিয়ে খেতে চাইছে। আমি আমার মোবাইলটা শক্ত করে ধরলাম আর যেই না ও আমাকে কামড়ানোর জন্য দাঁত বের করে এগিয়ে এলো, আমি আমার মোবাইলটা ওর মুখে ঢুকিয়ে দিলাম আর ওকে ধাক্কা দিয়ে দরজার দিকে এগোলাম। আমি দরজা খোলার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু দরজাটা কিছুতেই খুলছিল না। আমি পিছন ফিরে দেখলাম ডাইনিটা ঘরের মধ্যে থেকে উধাও হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানতাম ও এত তাড়াতাড়ি কিছুতেই হার মানবে না। আর তাই ও আবার হামলা করার আগেই আমি জোরে জোরে হনুমান চালিসা পাঠ করা শুরু করে দিলাম। শ্রী গুরুচরণ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণৌ রঘুবীর বিমল দাসু যোদয় গোফলচারি। শ্রী গুরুচরণ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণৌ রঘুবীর বিমল দাসু যোদয় গোফলচারি। বাইরে বেরিয়ে এলো আর লাভ দিয়ে আলমারির ভেতর ঢুকে গেল। যেই আমার দোহাটা শেষ হলো আমি না থেমে আবার সেটা পড়তে শুরু করলাম, কারণ আমি জানতাম যেই আমি হনুমান চালিসা বন্ধ করে দেব ডাইনিটা আবার আলমারি থেকে বাইরে বেরিয়ে আসবে আর আমার উপরে হামলা করবে। আমি দু তিন ঘন্টা টানা হনুমান চালিসা পড়েই চললাম আর তখনই নিজের মধ্যে আমি বজরং বলিকে অনুভব করতে শুরু করলাম। আমার মধ্যে অসম সাহস জেগে উঠল আর আমি ওই অশুভ শক্তিটাকে শেষ করার সংকল্প করলাম। আমি ওকে হনুমান চালিসা শুনিয়ে মুক্তি দেব বলে ঠিক করলাম আর তাই আমি আলমারির দিকে এগোলাম। আমি আলমারিটার ভেতরে উঁকি দিয়ে দেখলাম ভেতরটা সম্পূর্ণ খালি ছিল। ওখানে না কোনো মহিলা ছিল, না কোনো জামা কাপড় ছিল আর না কোনো জিনিসপত্র। আমি বুঝতে পারছিলাম না ওই দুষ্ট আত্মাটা আলমারি থেকে কোথাও উধাও হয়ে গেল। তারপরে আমি ওখান থেকে সরে এলাম আর দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। সকাল পর্যন্ত আমি শুধু হনুমান চালিসাই পাঠ করে গেলাম। সকালবেলায় যখন সূর্যদেবের পবিত্র কিরণ ঘরে এসে প্রবেশ করল তখন আমি হনুমান চালিসা পড়া বন্ধ করে দিলাম। সকাল হয়ে গিয়েছিল তবুও দরজাটা খুলছিল না, তাই বেডশিটটাকে জানলার সাথে শক্ত করে বাঁধলাম আর ওটার সাহায্যেই জানলা দিয়ে দোতলা থেকে একতলায় নেমে চলে এলাম। আমি চাইলে তখনই ওখান থেকে পালিয়ে যেতে পারতাম কিন্তু আমার সত্যি ঘটনাটা জানার প্রয়োজন ছিল আর কেই বা ওকে খুন করেছিল। কিন্তু আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে ওই ঘরটা আমার বসেরই ছিল, কারণ ওই ঘরটার দেওয়ালে আমার বসের ছবি ঝোলানো ছিল আর ওই ছবিতে আমার বসের পাশে যে মহিলার ছবি ছিল সেটা কাল রাতের সেই মৃত মহিলারই ছবি। কিন্তু উনি সম্ভবত আমার বসের স্ত্রী ছিলেন না, কারণ আমার বসের স্ত্রী ওর সাথে মুম্বাইতেই থাকতেন। কিন্তু যাই হোক না কেন, আমার বস এই পুরো ব্যাপারটার সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। আমার এই সত্যিটা জানার প্রয়োজন ছিল আর সেটা জানতেই বেরিয়ে পড়লাম। আমি তাদের জিজ্ঞেস করলাম যে আমার বস এই বাংলোটা কেন ছেড়েছিলেন, কিন্তু তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আমি ওদের জিজ্ঞেস করলাম যে এই বাংলোতে কি কোনো মহিলার খুন হয়েছিল, কিন্তু তার উত্তরেও উনি নাই বললেন। যাই হোক, আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে ওই মহিলার হত্যা খুব প্ল্যান করে করা হয়েছিল, সেই জন্য কেউ খুনাক্ষরেও কিছু টের পায়নি। কিন্তু আমি আগের রাতে যা দেখেছিলাম তার উপর ভিত্তি করে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে ওই মহিলার মৃত্যু আর এই আলমারিটার মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। হয় ওই মহিলাটির মৃত্যু ওই আলমারিটাতেই হয়েছিল, না হলে ওর কোনো পছন্দের জিনিস ওই আলমারিটার মধ্যেই রয়ে গিয়েছে। সত্যিটা জানার জন্য আমি বসের বেডরুমে গেলাম আর আলমারিটা খুলে আমি খুব ভালো করে খুঁজলাম, কিন্তু কিছু খুঁজে পেলাম না। আর ঠিক তখনই আমার মনে হলো হয়তো ওই মহিলার অস্থি এই আলমারিটার নিচে লুকিয়ে রাখা হয়েছে আর ওর অস্থি নদীতে না ভাসিয়ে দেওয়ায় ওর আত্মা শান্তি পাচ্ছে না। তাই আমি ওই আলমারিটাকে ধাক্কা মেরে ওখান থেকে সরালাম, কিন্তু তারপর আমি যা দেখলাম তাতে আমার মাথা পুরো ঘুরে গেল। আলমারিটা যেখানে রাখা ছিল তার ঠিক পেছনের দেওয়ালে প্লাস্টারও করা ছিল না,
যেন কেউ দেওয়ালের একটা অংশ ভেঙে দিয়েছে। আমি খুব মন দিয়ে দেখছিলাম। ব্যাস আর একটু পরেই, কিছুক্ষণ পরেই, আমি একটা বিশাল বড় সূত্র খুঁজে পেতে যাচ্ছিলাম, যার সাহায্যে আমি ওই মহিলার মৃত্যু রহস্য কিছুটা হলেও সমাধান করতে পারবো। আমি স্টোর রুম থেকে একটা হাতুড়ি নিয়ে এলাম আর সেটা দিয়ে দেওয়ালের প্লাস্টার ওঠা অংশটাকে ভেঙে ফেললাম। আর ওই দেওয়ালটা ভাঙতেই তার ভেতর থেকে পচা গলা গন্ধ বেরোতে লাগলো। আমি নাকে হাত চাপা দিলাম আর ওই দেওয়ালের ভেতরে টর্চের আলো ফেলে যা দেখলাম তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। কারণ সেখানে শুধু অস্থি ছিল না, ওই মহিলার গোটা কঙ্কালটাই শোয়ানো ছিল। ওই মহিলার দেহের মাংস সব পচে গলে গিয়েছিল। আমি পুলিশকে ফোন করে জানালাম। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওখানে এলো, কঙ্কালটির ময়নাতদন্ত হলো আর পুলিশ ওই মহিলাটির খুনের অভিযোগে আমার বসকে গ্রেপ্তার করল। কারণ ওই কঙ্কালটি আমার বসের প্রথম পক্ষের স্ত্রীর ছিল আর উনি প্রায় 5 বছর ধরে নিরুদ্দেশ ছিলেন। আমার বসই রিপোর্ট লিখিয়েছিলেন। আমার বসকে অনেকক্ষণ জেরা করার পরে জানা গিয়েছিল যে আমার বস নিজের অ্যাফেয়ার চালিয়ে যাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করেছিলেন। তারপর সেই মৃতদেহ তার বাপের বাড়িতে পাঠানো হয়েছিল, সেখানে তার কঙ্কালটিকে দাহ করা হয়। তারপরে আমি রাতে ওই বাংলোটাতে দেখতে গিয়েছিলাম যে বসের প্রথম স্ত্রীর আত্মা মুক্তি পেল কিনা, কিন্তু আমি ওখানে ওর আত্মা কোথাও খুঁজে পাইনি। তার মানে ওর আত্মা মুক্তি পেয়ে গিয়েছিল।